তুই শেষ পর্যন্ত সেই ছেলেকে বিয়ে করলি যার সাথে তোর বোনের বিয়ের কথা ছিল? ছি ছি ছি, কিভাবে পারলি এটা? আমার ভাবতেও কেমন লাগছে, তুই নির্লজ্জ বেহায়া হলি কবে থেকে? এত লোভ তোর, কি সমস্যা ছিল? পুরুষ লাগতো তোর? আমি মামির এসব বাজে কথার জবাব দিলাম না, কারণ সব প্রশ্নের উত্তর হয় না। তাছাড়া উত্তর দেওয়ার প্রয়োজনও পড়ল না, কারণ তার সাথে সাথেই নীতু ঘরে আসলো আর আমাকে বলল, ভাবি তোমাকে নিয়ে যাওয়ার জন্য ভাইয়া বাইরে অপেক্ষা করছে, চলো। চলো। তারপর আমি এই বলে দরজার দিকে এগোতে পিছন থেকে মামি আবার বলল, এত নির্লজ্জ বে দেখিনি বাপু, ভাগ্যিস এই মেয়ে আমার ঘরে আসেনি, নইলে এই কাজের জন্য তাকে মেরে ফেলতাম। তারপর আমি মামির এই কথা শুনে তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে এগিয়ে গেলাম, আর বাইরে অনেক মানুষ ভিড় করেছে মজা নিতে। বুঝেছি, কারণটা আমি ভালো করেই বুঝি, কিন্তু করার কিছু নেই, আমি কাজটাই এমন করেছি। গাড়িতে উঠে পড়ো বউ। আরিফের কথাটা মনে হলো তাচ্ছিল্য করে বলা, কিন্তু তবুও আমি কথা না বলে উঠে পড়লাম, কারণ জায়গাটা ছাড়াই আমার পক্ষে ভালো। গেলে হয়তো কটু কথাগুলোর আঘাত পাওয়া একটু হলেও তো কমবে। তারপর গাড়ি চলতে শুরু করলো, আর সব বউ বিয়ের সময় চোখের পানির সাথে বিদায় হয়, কিন্তু আমি বিদায় হচ্ছি মুখে হাসি নিয়ে। নির্লজ্জরা তো এত সহজে কাঁদে না। পাশে আমার স্বামী আরিফ, শুধু স্বামী বললে ভুল হবে, উনি আমার টেম্পোরারি স্বামী আরিফ। ধন্যবাদ কথা রাখার জন্য, চিন্তা করো না, আর বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না, আমি খুব জলদি তোমাকে মুক্তি দিয়ে দেব। আর হ্যাঁ, চিন্তা করতে হবে না, এই কাজের জন্য তোমার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই মিস্টার আরিফ, আপনি তখন কোনো উপায়ও রাখেননি আমার সামনে বিয়েটা করা ছাড়া। তারপর আমার কথা শুনে আরিফ হাসলো, কিন্তু তার হাসি মাখা মুখটা আমাকে যেন বারবার বলছিল পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষের হাসি এটা। তারপর আরিফ আমার কথার আর প্রতি উত্তর দিল না, আর তার কিছুক্ষণ পর আমরা আরিফের বাড়িতে গিয়ে দেখি তার মা বাইরে দাঁড়িয়ে বলছে, এই মেয়েকে আমি কোনো মতেই এই বাড়িতে ঢুকতে দিব না। তারপর আরিফ তার মায়ের এমন কথা শুনে তাকে বলল, আদিরা এখানেই থাকবে মিসেস চৌধুরী? আরিফ, আমি বলছি তো, ও এখানে থাকবে না। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন ও আমার ওয়াইফ, আর তাই আমি আপনার কথা মতো ওকে ছেড়ে দিতে পারি না। আজ তোকে পেটে ধরলে আমার কথা ঠিকই শুনতি। এই তো ঠিকই বলছেন, আর আপনি যদি এতই জানেন তাহলে আবার বলতে আসছেন কেন? সাইড দিন, আমরা টায়ার্ড। তারপর আরিফের এই কথা শুনে নাজিয়া চৌধুরী আর কিছু বললেন না, জানেন হয়তো আরিফের সাথে পারবেন না তাই। অতঃপর আমি আরিফের ঘরে গিয়েই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু হঠাৎ আয়নার নিজের প্রতিচ্ছবি দেখতেই কান্না পেল। আমি তো এমন জীবন চাইনি, কেন এমন হলো আমার সাথে? শাওয়ার ছেড়ে অনেকটা সময় কাঁদলাম, কিন্তু বের হওয়ার সময় আমার হঠাৎ মনে পড়ল আমি তাড়াতাড়ি করতে গিয়ে কাপড় নিইনি। আর ঠিক তখনই বাইরে থেকে টোকা দিয়ে আরিফ বলল, বাইরে কাপড় আছে, আর আমি জানি তখন তুমি তাড়াতাড়ি করে কাপড় নাওনি, পরে নিও, আমি বাইরে যাচ্ছি। তারপর আরিফ এই কথা বলে চলে যাওয়ার পর আমি কিছু সময় পর বাইরে আসলাম, আর এখন আম্মুর কথা খুব মনে পড়ছে, ফোনটাও সাথে নেই যে তাকে জানাবো। জানি মামি হয়তো সব বলছে, হয়তো সাথে আরও অনেক কথা বানিয়েও বলেছে, কিন্তু আমার কিছু করার নেই। তারপর হঠাৎ আরিফ ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ভিতরে আসলো। এরকম কিছুই হবে না এলিনা, ইউ নো মি, আর তোমার যদি বিলিভ না হয় তাহলে তুমি আদিরার সাথে কথা বলো। আই নো ইউ বিলিভ মি বেবি, আই লাভ ইউ টু। তারপর আরিফ কথা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, শোনো তুমি সোফায় শুয়ে পড়ো। আমি সোফায় কেন শুবো? আমি বিছানায় ঘুমাবো। হোয়াট? জি, আপনি সোফায় ঘুমান আর আমি বিছানায়, কোনো কথা না। জোর করে বিয়ে করেছেন ওটাই আপনার কথা পূর্ণ হয়েছে, কিন্তু এখন এই বিষয়ে আমার কথা পূর্ণ হবে। আর ইউ সিরিয়াস? তুমি এখনো আমার সাথে ঝগড়া করছো? তো কি ফুটবল খেলবো? শোনেন মিস্টার আরিফ, আমি আর পাঁচজনের মতো না যে কেঁদে কেঁদে বুক ভাসাবো। আপনার একটা কাজ করার জন্য আমাকে টেম্পোরারিভাবে বিয়ে করেছেন, ভালো কথা, আপনার কাজ হবে ঠিক, কিন্তু আগামী যতদিন আমি এখানে থাকব আপনার জীবন আমি পুরোই তেজপাতা করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তারপর আরিফ আমার কথা গুরুত্ব দিল না আর গিয়ে বিছানায় শুয়ে পড়ে বলল, আমিও যাই চাই তাই পাই মিস আদিরা, সো জেদ করো না, যাও সবাই শুয়ে পড়ো। যেখানে আমি থাকতে পারবো না সেখানে আপনিও পারবেন না, আর তখন যদি একটা চান্স দিচ্ছিলাম কিন্তু এখন তাও পাবেন না। যান এখন মাটিতে গিয়ে শুয়ে পড়ুন।
তারপর আমি এটা বলেই বিছানায় পানি ঢেলে দিলাম। আর আরিফ আমার এই কাজের জন্য প্রস্তুত ছিল না এবং আমি ভাবলাম আমাকে শাস্তি দেবে, কিন্তু আরিফ অবাক করার মতো একটা কাজ করলো। ও আমার দিকে একটা রাগের লুক দিয়ে মাটিতে শুয়ে পড়লো, আর তখন আমি জয়ী হওয়ার মতো লুক দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কাল কী হবে জানি না, আমার বাড়ির অবস্থাও জানি না। এখনও মনে হচ্ছে সব কিছু একটা দুঃস্বপ্ন, চোখ মেললেই শেষ হয়ে যাবে। কিন্তু মিথ্যে সান্ত্বনা কেন যেন মনটাকেও শান্ত করতে পারছে না। আর তাছাড়া আমার মন আমাকে বারবার বলছে যে আজ এখানে না আসলে এত কিছু কখনোই হতো না, কিন্তু হঠাৎ সেদিনের কথা আজ আবার মনে পড়ে গেল, অতীত। কয়েক সপ্তাহ আগে কলেজ ছুটি থাকার কারণে আমি মামের বাড়ি এসেছিলাম, আর আসার পথে রাস্তা একটা গাড়িকে আটকে থাকতে দেখে এগিয়ে গেলাম। সামনে গরু ছিল না, কেউ বের হচ্ছে না, তারা রাস্তা পার হচ্ছিল, কিন্তু এদিকে একটা না গাড়ি থেকে হর্ন বাজিয়ে যাচ্ছিল গাড়ির ড্রাইভার। আর তাই আমি সামনে গিয়ে গাড়ির জানালায় টোকা মারলাম। কি চাই? আপনি পাগল না ছাগল? হোয়াট ডু ইউ মিন? যা বুঝলেন সেটাই মিন করলাম। আর কেউ পাগল না হলে এত গরুর পিছনে হর্ন বাজায়? গরুর কি আপনার ট্রাফিক রুল দেখে আসছে যে হর্ন বাজালে বলবে ও সরি জেন্টলম্যান, প্লিজ গো, প্লিজ গো? পিছন থেকে কয়েকজন হেসে উঠলো আমার কথা শুনে, যদিও আমি দেখতে পাইনি পিছনের কাউকে। কথাটা শুনে আরিফ ঠিক থাকতে পারেনি, রেগে বলল, আপনার কি সমস্যা? শব্দ দূষণ ঘটাচ্ছেন আর আমি বললেই দোষ? আর আমি তো আপনাদের সাহায্য করতেই বললাম। আজকাল ভালো মানুষের দাম নেই, জ্ঞানী মানুষ ঠিকই বলে মানুষের সাহায্য করতে নেই, আর সে যদি লাল শার্ট প্যান্ট পরা বাদর মার্কার ড্রাইভার হয় তাহলে তো আরও করার দরকার নেই। কথাটা বলে সেখান থেকে কেটে পড়লাম, না হলে সামনে যে আমার কপালে বহুত বড় দুঃখ তা আমি বুঝতে ঠিকই পারছিলাম। মামার বাড়িতে গিয়ে দেখি মামি রান্না করছে। কী গো শিলা পাথর, কী করো? মামিকে উদ্দেশ্য করে বললাম। আদিবা, তুই আমার নাম সঠিকভাবে নেওয়া কবে শুরু করবি? যেদিন তুমি ভালো মানুষ হবে। কি বললি? আই ওয়াজ জাস্ট আ জোকিং, এটা কই নাই, সত্যি কইছি। যাও ছাড়ো, ক্ষুধা লাগছে, খাবার দাও। তারা দিচ্ছি, চল বাড়িতে মেহমান আসবে, আমার মামা তো বোন হয়, আর সামনে উল্টো পাল্টা কিচ্ছু বলবি না, ঠিক আছে? যথা আজ্ঞা শিলা পাথর। ওদের সামনে আমাকে খালি মামি বলবি, নইলে দেখিস তোর মামার কাছে বিচার দিব। দাও গো, আমিও বলতে পারবো, তুমি আমাকে খেতে দাওনি, এই বয়সে তুমি আরেকটা ব্যাডারে পটাইয়া পালাইতে চাও আমার বেচারা মামাকে মাইরা। কি বললি? বারবার শুনতে কি ভাল লাগে? আচ্ছা যাও, বাদ দাও, কিছু কমু না, তোমার মেহমানদের সামনে খেয়ে পুকুর পাড়ে দেখি পাশের বাড়ির পিচ্ছি কাঁদা দিয়ে খেলছে। আমি দৌড়ে চলে গেলাম ওখানে, ওরে বহুত কিউট লাগতেছিল, এমনটা না, লিলিপুট আমার রুমাল নিয়ে খেলতেছিল। এইটা দেখে ওখানে গিয়ে পিচ্ছিরে কাদায় লুটুপুটু বানায় দিলাম, মনে একটু শান্তি আসতেছিল। পিচ্ছি ভয়ে দৌড়, কিন্তু আমার প্রতিশোধ পূর্ণ হয়নি। আমিও পিচ্ছির পিছনে দৌড়াতে গিয়ে হঠাৎ একটা খাম্বার সাথে ধাক্কা খেলাম। চোখ তুলে তাকিয়ে দেখে আরিফ ছিল, আর আমার হাতের কাদা তার জামা কাপড়ে লেগে গেছিলো। সরি লাল শার্টওয়ালা ড্রাইভার। হোয়াট এই স্টুপিড, আমাকে এই নামে ডাকা বন্ধ করো, আর কি করলে এটা? দেখেন না, ওয়েট, বাকি কাদাগুলো আরিফের শার্টে মুছে বললাম, এই যে এটা করছি, এর জন্য আমারে মাফ কইরা দেন প্লিজ। ইউ ইডিয়েট, আমার শার্টের কি অবস্থা করলে তুমি? তার কথার উত্তর দিতে যাব এমন সময় দেখি পাশের বাসার বাচ্চাটার মা আসছে। হায় রে, খাইছে, ভয়ে আরিফের কথার উত্তর না দিয়ে দৌড় দি সেদিন। আরিফ ছিল আমার মামির সেই বোনটার ছেলে, ছেলে বললে ভুল, সৎ ছেলে, যদিও ভাবতাম নিজের ছেলে বা সৎ ছেলে, যাই হোক ছেলে তো ছেলে, কিন্তু না, আরিফের কাছে এ দুটো জিনিসেরই ভিন্ন মানে, যা সে আমাকে বোঝালো। আর এই ভিন্ন জিনিসটা যে একজনের জীবনে অনেক সময় শেষ করে দেয় তাও বুঝিয়ে দিল আরিফ আজ আমাকে বিয়ে করে। জোর করে বিয়েটা হলেও সবার মতো আমি নাবার হবু বরকে হিংসা করে কেড়েছি। নির্লজ্জ একটা মেয়ে আমার ছেলেকে ভাষায় বিয়ে করছে, বুঝেছি তো কেমন ধরনের মেয়ে হলে এই ছেলেকে বিয়ে করে? যার সাথে তোর বোনের বিয়ের কথা চলছে, বেহায়া মেয়ে বড় লোক ছেলে পাইছে, ভাষায় নিছে। ঘুম ভাঙার সাথে সাথে বাইরে থেকে এই কথাগুলো কানে আসলো। আমাকে শুনিয়ে যে আমার সাময়িক শাশুড়ি কথাগুলো বলছেন তা আমার বোঝার বাকি নেই, কিন্তু আমার এখন কিছুই করার নেই, তার কথা তাই উপেক্ষা করলাম। আরিফের দিকে তাকালাম, দেখেই মনে হচ্ছে তার কোনো চিন্তা নেই, তার চেহারা দেখে এখন কেউই বলবে না এই লোকটা একটা মেয়েকে বাধ্য করতে পারে বিয়ের জন্য। মাথায় একটা বিষয় আসলো, সাথে সাথে এক মগ ঠান্ডা পানি ঢেলে দিলাম আরিফের গায়ে। ঘটনাটার জন্য কোনো মতেই প্রস্তুত ছিল না। হক চকিয়ে উঠে এদিক ওদিক তাকে বিষয়টা বোঝার চেষ্টা করলো।
এদিক ওদিক কারে খোঁজেন, আমি ঢালছি, এদিকে দেখেন আপনার সাময়িক স্ত্রী। এইরকম চিপ বিহেভ তুমি ছাড়া যে আর কেউ করবে না এটা আমি ভালো করেই জানি। মিস আদিরা, এগুলো কেমন কাজ? যে যেমন তার সাথে আমি তেমনই করব। জীবন তো বরবাদ করছেন, আপনাকে তো ছাড় দেওয়া যায় না। এইটুকু বলে আরেক মগ পানি আরিফের গায়ে ঢেলে দিলাম। আদিরা, ঠিক হচ্ছে না কিন্তু, এইসবের ফল কিন্তু খারাপ হবে বলে দিলাম। আমাকে ঠাট্টিয়ে আরিফ বলল, ভালোর আর কি দেখাইছেন এখনো পর্যন্ত, তাই খারাপই হোক। এটা বলেই আবার আরিফের গায়ে পানি ঢেলে দিলাম। হঠাৎ করে আরিফ উঠে বসলো আর আমার হাত দুটো ধরে বলল, বারবার তুমি আমার বারোটা বাজাও, তা তো আমি হতে দেব না, আমার টেম্পোরারি বউ। আরিফ, হাত ছাড়ো। কেন গো, এত সময় পানি দিয়ে খেলতে তো তোমার খুব ভালোই লাগছিল, এখন আমি তোমাকে ভেজার মজা দেখাই সকাল সকাল। এটুকু বলেই আরিফ বাকি সব পানি আমার মাথায় ঢেলে দিল। আরিফও যেমনটা করতে পারে তা আমার একদম ধারণা ছিল না। যে যেমন তার সাথে তেমন এই আরিফ চৌধুরী ভালোই করতে জানে, বুঝলে আদিরা? আপনার কখনো ভালো হবে না, দেখেন আপনার উপর তেলাপোকা কুতকুত খেলবে, ইঁদুর কানামাছি খেলবে, মিলিয়ে নিন। আরিফকে উদ্দেশ্য করে বললাম। আরিফ এগুলো শুনে আমার দিকে একটা লুক নিয়ে তাকালো। সে যে মোটেও খুশি হলো না এটা ভালো করেই জানি, কিন্তু তার রাগের লুক আমাকে ভয় দেখাচ্ছিল, তাই মানে মানে কেটে পড়লাম। তাড়াতাড়ি রেডি হয়ে বের হব, কিন্তু ভিতরেই আটকে পড়লাম, কারণ তাড়াতাড়ি করতে গিয়ে সালোয়ারের জায়গায় যে শাড়ি এনেছি তা পরে বুঝলাম। শাড়িটা যে কোনো মতে আমার না তা ভালো করেই জানি, কারণ আমি শাড়ি পরতেই পারি না। ভিতরে আমি চুপচাপ ভাবছি বাইরে কীভাবে বের হব। দরজাটা একটু ফাঁকা করে দেখলাম আরিফ নেই, কোনো মতে শাড়িটা পেঁচিয়ে বের হলাম। তখনই আরিফ আমার সামনে এসে দাঁড়ালো। তার এই আশাটা মোটেও আমি আশা করিনি, এমনি ছিলাম যেমনে তেমনি শাড়ি পরে। তার উপর আরিফকে দেখে আমি পুরোই উষ্টা খেলাম, তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিলাম পড়ার আগে, কিন্তু না, পড়লাম না। আরিফ আমার হাত ধরে ফেলল। আরিফ আর আমার দ্বিতীয় এমন অবস্থা আগের বার হয়েছিল মামার বাড়িতে, যেদিন তারা এসেছিল। আমি ওই দিন রাতে নাজিয়া চৌধুরীকে দেখলাম মেঝেতে বসে কিছু একটা করছে, গল্পের বই পড়ছিলাম। ভূতেরা মাঝে মাঝে নতুন মেহমানদের বশ করে ফেলে, তাই উকি ঝুঁকি মারতে লাগলাম। সেই সময় আরিফ হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে বলে, কি করছেন আপনি ওখানে? হঠাৎ এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না, তাই ফলস্বরূপ পড়ে যেতে ধরলাম। তখন আরিফ হাতটা ধরেছিল, মুভির মতো পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজেনি, বেজেছিল নাজিয়া চৌধুরীর কথা। কি হচ্ছে এখানে? আর তুমি আরমান দুলা ভাইয়ার বোনের মেয়ে না? জি আন্টি। ওভাবে লোটকেই জবাব দিলাম। এভাবে আছো কেন? আর আরিফ এভাবে ধরে আছো কেন ওকে? ঠিক তো, ছাড়ুন আমাকে, আমি বললাম। সাথে সাথে আরিফ ছেড়ে দিয়েছিল, ফল হিসাবে আমার কোমর পেয়েছিল এক গুচ্ছ ব্যথা। পড়ে যাচ্ছিলেন বলে ধরেছিলাম, এর বেশি নয়, মিস যেই হন না কেন। তখন আর কিছু বললাম না, নাজিয়া চৌধুরীর সাথে কিছু কথা বললাম। তারপর তিনি তার ঘরে চলে গিয়েছিল, আরিফ ওখানেই দাঁড়িয়েছিল। আদিরা নাম, আর ধন্যবাদ মিস্টার আবল তাবল। হোয়াট? জি সরুন, আমি যাব, আপনার মতো লোকের সামনে কম থাকা ভালো। আপনার সাথে কথা বলার ইচ্ছে আমারও নাই। হ্যাঁ, আমি তো কাঁদছি, সৌরে বানরের সাথে কথা বলতে মনে হয়। আপনি কিন্তু অনেক বেশি করছেন আর আমাকে অপমানও করছেন। চালাক আছেন, যাই হোক আমি ঘুমাম, আপনি থাকেন হবু লাল বানর জিজু। এটুকু বলে সেদিন কেটে পড়েছিলাম। পিছনে হয়তো আরিফ কিছু বলেছিল, শুনতে পাইনি। সেদিনকার মতো আজও পরিস্থিতি কিছুটা একই, খালি পার্থক্য আজ আমি তার টেম্পোরারি স্ত্রী। আরিফ আমাকে উদ্দেশ্য করে বলল, কি আজও ছেড়ে দেব? আপনি না ছিলেন না, আসলেন কেন? আর তুলুন আমাকে, আর যদি ছাড়েন তাহলে দেখবেন আমি কিন্তু আপনার হাত পা ভেঙে দেব। তাহলে তো ছাড়তেই হবে। প্লিজ না, এমনি এই শাড়ি ঠিক নেই, পরে দেখা গেল যা আছে তাও যাবে, ছাড়বেন না প্লিজ। আরিফ হাসবে না কাঁদবে বুঝতে পেল না, কিন্তু আমাকে তুলে দাঁড় করালো। কিছু সময় আমার দিকে তাকিয়ে হো হো করে হাসা শুরু করে দিল। এইভাবে শাড়ি কে পরে? আর আপনি এই শাড়ি পেলেনই বা কোথায়? আমি পারি, এটা নিউ স্টাইল, বুঝলেন? বুঝবেন কিভাবে, আপনি কি মেয়ে নাকি যে বুঝবেন? হয়েছে, আর কথা জেলে ফাঁসাতে হবে না, আপনি যে শাড়ি পরতে পারেন না তা আমি ভালোই বুঝেছি। বুঝেছেন তো চুপ থাকুন, আমারে পচান কেন? আমি কোনোদিন পরতে কয়নি, চাইলে বলেছে বিয়ের পর পরিস, এই জন্য শেখা হয়নি। আর শাড়িটা কই জানি পাইছি, মেবি ড্রয়ারের পাশে, আমার কামিজ ছিল, ভুলে এটা নিয়ে ফেলেছি, সরি। আর হ্যাঁ, পারি না শাড়ি পরতে। দিন, আমি পরিয়ে দিচ্ছি। না, একদম না, আপনি ধরবেন না আমাকে। হুস, বলছি না, আমি পরিয়ে দিচ্ছি, চুপচাপ দাঁড়ান। এটা ভুল হবে, আপনি তো ভুল না বুঝলে আর আমার অধিকার আছে, যেমনই হোক
ইসলাম মতে আর আইন মতে আমি এখন আপনার স্বামী, তা হোক সাময়িক জন্য। এই বলে আরিফ আমাকে শাড়ি পরিয়ে দিল। সে কুচি ঠিক করছে আর আমি ভাবছি তার আবার কি হলো। আরিফ আমাকে শাড়িটা পরিয়ে দিল, তারপর এক দৃষ্টিতে আমাদেরকে কিছু সময় তাকিয়ে থাকলো। তোমাকে একদম বউ বউ লাগছে। বলুন তো কি বলি আপনাকে, নিজেই বললেন বউ নাকি সাময়িক হলেও তাহলেও বউকে বউই লাগবে, আফ্রিকান ঘোড়ানা। বড্ড কথা বলো তুমি আদিরা, আর সরি কিছু মনে করো না, এটা আমার মায়ের শাড়ি ছিল, সে যাওয়ার পর এটা কেউ পরেনি, আজ তোমাকে পড়তে দেখে খুব ইচ্ছে হলো শাড়িটা ঠিক করে দেওয়ার। চিন্তা করো না, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু জলদি সব ঠিক করে দেব, তোমার লাইফ আবারও আগের মতো করে দেব। আর তোমার বাবা মায়ের চিন্তা করছিলে মনে হলো, চিন্তা করো না, তাদের সাথে কথা বলেছি, তারা জানে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, একটু জোর করেছি তা আমি বলেছি, কিন্তু কেমন জোর করেছি সেটা বলিনি, কারণ তাতে বিষয়টা খারাপ হয়ে যাবে। তৈরি থেকো, আজ দুপুরে তারা আসবেন। সবসময় পরিস্থিতি নিজের ফেভারে আনেন আপনি, তাই না? কি বলতে চাইছো? কিছু না, ওদিন আমার পরিবারের মানুষ এসেছিল, নাজিয়া চৌধুরীর কথা শোনাতে গেছিল, কিন্তু আরিফ তাকে চুপ করিয়ে দেয়। আপনি এলিনাকে ভালোবাসেন, আপনার সৎমাকে ঘৃণা করেন, সব বুঝলাম, কিন্তু এখানে আমার কাজ কি? তাহলে আমাকে এভাবে বিয়ে করলেন কেন? এলিনাকে বিয়ে করলেও তো আপনার মা এমনি রাগ করতো এবং হেরে যেত, তাহলে আমার সাথে কেন এমন করলেন? আচ্ছা সত্যি বলুন তো, আপনি কি শুধু আপনার সৎমাকে শাস্তি দিতেই আমাকে বিয়ে করেছেন, নাকি অন্য কিছু? আরিফকে প্রশ্ন করলাম। এই মেয়ে, তোমাকে বলেছি না তোমার মতো থাকতে, যেই কারণেই হোক এই বিয়েটা শুধু একটা কাজ পূর্ণ করতে, এর বেশি তোমাকে জানতে হবে না, আর তোমার জানার কোনো অধিকারও নেই। এসব নিয়ে ঘাটতে এসো না, আমি যা বলছি তাই করো, নইলে কি হবে তা তুমি ভালো করেই জানো। আরিফ কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে চলে গেল। কেন যেন মনে হলো আরিফ কিছু একটা লুকোচ্ছে। যাই হোক, আমার কাজ যতটুকু তা করাই ভালো, এখানে আমি নিজেও নিজের একটা কাজ পূর্ণ করতেই আছি। দুপুরের দিকে রান্নাঘরের দিকে এগোবো এমন সময় ডাইনিং রুমে নাজিয়া চৌধুরী মানে আমার টেম্পোরারি শাশুড়িকে দেখলাম, ফোন গুতোচ্ছে। এইদিকে আমার ফোন ভেঙে গেছে আর শাশুড়ি মা দেখে কি সুন্দর ফোন গুতোচ্ছে। চলে গেলাম তাকে জ্বালাতে। মা কি করেন? এই মেয়ে তুমি এখানে কেন? আর আমাকে মা বলবে না, আমি তোমাকে আমার কেউ মানি না, বুঝলে? হ্যাঁ বুঝলাম, কিন্তু তাহলে আপনাকে কি বলে ডাকবো? কিছু না। ওকে, কিছু না কি করেন? এই মেয়ে আমাকে পাগল বানাতে আসবে না। আপনার পা তো লম্বা, আমি হাতুড়ি ছাড়া তো আর গোল করতে পারবো না, কিছু না। এই মেয়ে চুপ, কি শুরু করেছো? হ্যাঁ, আর এসব নেকি নেকি কোথায় আমার মন জয় করতেও পারবে না। আর মাথায় রাখো, তোমাকে আর তোমার ওই স্বামীকেও আমি বের করব, আমার কথা না শোনার শাস্তি তোমার স্বামী তো পাবেই। উনি শুধু আমার স্বামী না, উনি আপনারও সন্তান। আমার সন্তান শুধু নীতু, আর কেউ না। জন্ম দিলেই সন্তান হয় এটা কিন্তু কোথাও লেখা নেই মা। যাই হোক, সবাই সব কিছু বোঝে না, আর আপনাকে আমি মাই বলবো, কারণ মা তো মাই হয়, সে শাশুড়ি বা আপনার মতো পর শাশুড়ি। আমি বিকেলের জন্য কিছু বানাবো, আপনার কিছু লাগবে? নাজিয়া চৌধুরী কিছু না বলে রেগে চলে গেল। তিনি রেগে আছেন ভালো করেই বুঝেছি, কিন্তু আমি আমার কাজ করব। আমার কাজ শুধু তাকে জ্বালানো না, বরং তাকে আরিফের মা করে তোলা, আর আরিফকে শেখানো যে জীবন কী। নিজের কাছে প্রতিজ্ঞা করলাম। রাতে আরিফ ঘরে আসলো। আদিরা, এলিনা তোমার সাথে কথা বলবে। কেন, আপনার গোফের সাথে আমি কি কথা বলবো? ঝগড়া হয়ে যাবে কথা বললে। ঝগড়া না করে কথা বলো, ও ইনসিকিউর ফিল করছে, সো ডু ইট হোয়াট আই সে, তোমাকে তোমার এই কাজের মূল্য আমি দিয়ে দেব। সব কিছু টাকায় ক্রয় হয় না মিস্টার আরিফ। তুমি তো টাকায় ক্রয় করছো, তোমার মুখে এইগুলো মানায় না। যাই হোক, ওই টাকাগুলো তোমার প্রেমিককে দিচ্ছ তাই তো? তার জন্যই তো এত কিছু। এসব আপনাকে জানতে হবে না। আর হ্যাঁ, আমি টাকার জন্য ক্রয় হয়েছি ঠিক, কিন্তু আপনি আমাকে বাধ্যও করেছেন। আর হ্যাঁ, টাকাটা যেখানে যাওয়ার আমি পৌঁছে দিয়েছি। দেন আপনার এলিনার সাথে কথা বলছি। হ্যাঁ, আরিফ আর আমার মধ্যে একটা ডিলও আছে, যার কারণটা সঠিকভাবে আরিফ জানে না আর আমি জানাতেও চাই না। এলিনার সাথে সেদিন কিছুটা কথা বলে তাকে সিকিউর ফিল করালাম, কিন্তু আমি ভালো করেই বুঝেছি যে এলিনা এত বেশি আমাকে পছন্দ করে না। নিজের ভালোবাসার মানুষের জীবনে অন্য কাউকে কেউ কীভাবে সহ্য করবে, তাই তার এই ব্যবহার আর ভাবনাটা যে স্বাভাবিক তা আমি জানি। রাতে ঘুমানোর আগে, আপনি বিছানায় শুয়ে পড়ুন মিস্টার আরিফ। বাহ, আজ দিচ্ছ যে। না, মনে হলো মানুষের উপর এত জোর করে লাভ কী, যখন তা সাময়িক।
আর আজ আপনার আর আমার বিয়ে তো শুধু আপনার লক্ষ্য পূরণের জন্য হয়নি, আমারও স্বার্থ আছে বলে হয়েছে। কিছু হয়েছে? না। আদিরা চলো আজ আমরা আমাদের নিজেদের একটু জানি, সাময়িক সম্পর্কটা দ্বারা মিসেস চৌধুরীকে উচিত শিক্ষা দিতে কাজে লাগবে। আরিফ মুখে এটা বললেও সে মনে মনে চাইছিল আমাকে একটু জানতে, কারণ সে এখনো বুঝে উঠতে পারেনি আমি আসলে কেমন। কি জানবেন বলুন, নাম তো জানেন, বয়স 18, বাল্যবিবাহ হতে হতে হলো না, নইলে পুলিশ নিশ্চিত জেলে ভরত। তোমার প্রিয় খাবার কি? সব কিছু যা আম্মুর হাতে বানানো আপনার। আমারও ছিল হয়তো। কথাটা বলে আরিফ মুখটা গম্ভীর করে বসল। আন্টির কথা মনে পড়ছে? হুম। আরে শুনুন, আপনার যখন বাবু হবে ওটা দেখবেন মেয়ে হবে, আর আপনাকে আপনার আম্মুর মতো শাসন করবে, তখন আপনার মতো বাদরটাও মেয়ের জন্য কিউট আর সুইট হয়ে যাবে। এই দেখুন, আমি দোয়া করছি আপনার মেয়ে হবে। হ্যাঁ, আমার খুব ইচ্ছে একটা মেয়ে হবে আমার। এলিনা আফারে কোমো জলদি দেশে আইতে, উসকে বাদ শাদি, উসকে বাদ বাচ্চা। হুম, ও আসবে না মনে হয়, ওর ওখানেই ভালো লাগে। আরে আসবে, ভালোবাসা সব করা, তার উপর উনি তো আবার আপনাকে নিয়ে বহুত ইনসিকিওর, মেলায় নিয়ে কয়েক মাসের মধ্যে উনি দেশে আসবে, আর চান্স আছে আমাকে দুই একটা বকাও দেবে। সিওর হচ্ছে কিভাবে এত? আদিরা বলছে এটা, আর আমার সিক্স সেন্স মিলে যায় বেশিরভাগ। মাঝে মাঝে ভাবি তোমার প্রিয় মানুষটা হয়তো মনে মনে ভাবে কি একটা প্রেমিকা পাইছি রে, খালি বক বক করে। হুম, শুনেন, যারা ভালোবাসে তাদের খারাপ অভ্যেসকেও ভালোবাসে। তোমার প্রিয় মানুষের নাম কি? কিছু প্রশ্ন না জানাই থাক। আচ্ছা। এভাবে কিছু কথা বলে আমরা সেদিনের মতো কথা শেষ করে ঘুমালাম। পরের দিন সকালে উঠেই আরিফ দেখল আমি মাটিতে বসে কিছু একটা করছি, এগিয়ে এসে দেখল বকুল ফুল দিয়ে মালা বানাচ্ছি। কি করছো? দেখছেন না মালা বানাই? হ্যাঁ, এত সকালে? হ্যাঁ, নিতুর জন্য আর আমার জন্য, জ্বালায় না তো। তুমি আর তোমার এই সব আজব কাজ, হাই রে। যাই হোক, আজ বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। এটা বলে আরিফ চলে গেল। সেদিন শাশুড়ি আম্মুকে জ্বালাতে চেয়েছিলাম খুব, কিন্তু তিনি বাইরে যাওয়ায় পারিনি। নিতু কি করো? পড়তেছি গো ভাবি। আমার কিছু প্রশ্ন ছিল। হুম, বলো। তোমার আম্মু ওনাকে পছন্দ কম করে, কিন্তু তুমি দেখি আরিফকে খুব ভালোবাসো, আর তোমার আব্বু বিদেশ থেকে আসছেন না কেন, বিয়ে হয়েছে জানার পরেও? সবাই সবাইকে ভালোবাসবে তা তো হয় না ভাবি, ভাইকে আমি নিজের ভাই মানি, সেও আমাকে অনেক ভালোবাসে। কথায় আছে না ভাবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তেমনটাই ভাইয়ের ক্ষেত্রে, মা দেয়নি তাই পায়নি, ভাইয়াকে আমি ভালোবাসি, আমি ভালোবাসা দিয়েছি তাই পেয়েছে, আর একটা উত্তর পরে পাবে, এখন থাকো আমি কলেজে যাই। আচ্ছা। বিকেলে আরিফ এসে আমাকে বলল, চলো। আমি কালো রঙের থ্রি পিস পরেছি, আরিফকে দেখলাম একবার আমার দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, তারপর কি জানি ভেবে অন্যদিকে মুখ ঘোরালো। এদিকে আরিফের মনে হচ্ছে মেয়েটাকে এত মায়াবী কেন লাগে, কথাগুলো পাগলি পাগলি হলেও যেন মায়া জানে মনে হয়, আমিও কি ওর মায়ায় পড়ে যাচ্ছি নাকি? না না, এটা কেন হবে, এটা হবে না। গাড়ির সামনে দাঁড়িয়ে আমি প্রশ্ন করলাম, কোথায় নিয়ে যাবেন আর কেন? তোমাকে মেরে ফেলতে। কি? হ্যাঁ চলো। না, আমি যাব না মিস্টার আরিফ, আমি তো আপনাকে কিছু করিনি, আমি তো মারিও নি আপনাকে। হ্যাঁ, একবার পানি ঢেলেছি, তাও ভুলে, বাচ্চা ভেবে, মাফ করে দিন না। দেখুন আপনি না কত লম্বা, মনও তো অনেক বড় হবে আপনার, মাফ করে দিন প্লিজ, মায়েরেন না, আমার তো বিয়েও হয়নি এখনো, না ভুল হলো, মানে বিয়ে হয়েছে বাট আসল না, এখনো বাচ্চা, নাতি নাতনি হওয়া বাকি, মায়েরেন না। আদিরা দম নাও আর গাড়িতে ওঠো, নাহলে এখানেই কুটি কুটি করে দেব। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে পড়লাম। আরিফ এক মনে গাড়ি চালাচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, আমার অবস্থা জান যায় যায়, টিভিতে দেখেছিলাম একবার এক লোক এভাবেই নিয়ে গিয়ে মেরে ফেলে, তাহলে কি এই জন্যই? হাল্লা গো, আমার এবার কি হবে? গাড়ি থামতেই আদিরা নামো। না মায়ের না প্লিজ, আমি না অনেক ছোট। আদিরা নামবে কি না? না আমি মরতেই চাই না প্লিজ। উফ, তুমি কি সত্যি পাগল, কেউ কি কাউকে মারতে এভাবে আনে, তাও আবার বলে কয়ে, আর আমাকে দেখে কি তোমার খুনি টাইপের মনে হয়? না মানে আনতেও পারেন, ভরসা নেই। হ্যাঁ মাঝে মাঝে তো খুনি লাগে, কখনো আবার বহুত কিউট লাগে, ইচ্ছে করে কিস করে দিই, আবার মনে হয় ধরে আছাড় মানি, যখন যেমন লাগে তখন এক একটা ইচ্ছে করে, এই আর কি।
আরিফ কি বলবে বুঝে উঠতে পারছে না, একটু চুপ থেকে হো হো করে হেসে উঠল। তুমি সত্যিই ভালো হাসাতে পারো আদিরা, তোমার সাথে থেকে আমি বহুত হেসেছি। ও হ্যাঁ, আর হাসলে আপনাকে একদম পুচকুর মতো লাগে। পুচকুকে? পাশের বাড়ির বিড়াল, বহুত কিউট, হোয়াইট হোয়াইট। চুপচাপ ভিতরে চলো। আমরা ভিতরে কোর্টে ঢুকলাম। সেদিন আরিফ এসেছিল ডিভোর্সের বিষয়ে উকিলের সাথে আগাম কথা বলে নিতে। সম্পর্কটা জানি ভাঙবে, কিন্তু কেন যেন বুকের এক কোণে ব্যথা অনুভব হচ্ছিল। সাময়িক হলেও স্বামীকে তো স্বামী লাগেই, তাই হয়তো। আরিফের মুখটাও কিছুটা ভার মনে হলো না। এমন কেন হবে? ওনার জীবনে আমার অস্তিত্ব শুধুই তার স্বার্থ পূরণের বেশি কেন হবে? কোর্ট থেকে বের হয়ে আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন? কোথায়? এই শহরে কোনো নদীর পাড়ে। এখন? প্লিজ। আরিফ কথা না বাড়িয়ে নিয়ে গেল। কেন যেন মাঝে মাঝে আমার কথা মানতে তার ভালো লাগে। নদীর পাড়ে গিয়ে পা ডুবিয়ে দিলাম। আপনিও বসুন, ভালো লাগবে। মাঝে মাঝে প্রকৃতির পরশ আমাদের নতুন জিনিস শেখায়। তুমি অনেক আজব আদিরা। জানি, সেদিন এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়েছিলাম। আরিফ কিছু বুঝলো না কেন? আমি আজ এত চুপচাপ। না বোঝাই ভালো, বুঝলে ভাববে ঢং করি বা লোভ। সে তো এমনি আমাকে টাকার লোভই ভাবে। হঠাৎ সামনে একজনকে দেখলাম, হাতে আরেকজনের হাত। আরে, এ তো বিয়ের তৃতীয় দিনই ডিভোর্সের কথা বলতে হয়তো খুব কমজন আসে, যার মাঝে আমি আর আরিফ দুজন। কোর্টের উকিলও কেমন আর চোখে তাকাচ্ছিল অবাক হয়ে। কিন্তু এটাই হওয়ার কারণ, এটাই তো আমাদের ডিল। তবুও মন কেন যেন সায় দেয় না। হয়তো আরিফের প্রতি দুর্বলতা অনুভব করতে শুরু করছি। মনকে শান্ত করতে নদীর পাড়ে আসা। একজনকে দেখে অবাক হলাম, আরিফকে প্রশ্ন করব, এ এখানে কেন? তখনই সে বলে উঠল, আদিরা আমার দিকে তাকাও। আরিফ কথাটা বলে আমার হাত তার হাতের মুঠোয় ভরল, কিছুটা মায়া ভরা, ভালোবাসা ভরা স্পর্শে। আমিও আরিফের মায়ায় পড়ে যাকে দেখলাম তার কথা ভুলে গেলাম। পিছনে থেকে একজন বলে উঠল, আরিফ তুমি এখানে? হ্যাঁ, কেন আসতে পারি না? আমার জানা মতে তো এটা সরকারি জায়গা, এখানে সবাই আসতে পারে। না, এমন তো বলিনি। এখন এইভাবে কথা বলো, একটুও বদলাওনি। বদলেছি বিয়ের পর, আর সবাই বদলাই। এই দেখো, এটা আমার ওয়াইফ, ওর দৌলতেই বদলে গেছি। আমি বলতে গেলাম, কিন্তু আমরা তো কথাটা আটকে গেল। আরিফ আমার হাত শক্ত করে ধরায়। আহা বাবু, কি বলছো? আসো পরিচয় করিয়ে দিই। এ হলো আইরা, আমার এক্স। একদিন না কি আমাকে ভালোবাসত। আর আইরা, এ হলো মিসেস আরিফ চৌধুরী। এটা বলে আরিফ কানের কাছে ফিসফিসিয়ে বলল, একে জ্বালাও, ওর সামনে রোম্যান্টিক কাপলের মতো ব্যবহার করো। আরিফের কথা বুঝে গেলাম। আপুটা আবার বলল, আরিফ তুমি এইভাবে তোমার ওয়াইফের সামনে? তার কথা আটকায় আমি বললাম, আরে আপু, আমাদের মাঝে কোনো সিক্রেট নেই। এই দেখুন না, আমি ওনাকে আর উনি আমাকে কত ভালোবাসে। আরিফকে জড়িয়ে ধরে কথাগুলো বললাম। আরিফ কিছু বলল না। ভালো, আন্ডারস্ট্যান্ডিং তোমাদের। রাহুল, তুমি একটু আমার জন্য পানি আনবে? আমি একটু কথা বলি আমার এক্স এর ওয়াইফের সাথে। তুমি না এখানেই থাকো আমার এক্স, আই মিন দিস রুডম্যানের সাথে। আপুটার পাশে থাকা ছেলেটা মাথা ঝাঁকালো। তার নাম কি তোমার? আদিরা। আপনার? আয়রা। কি ভেবে একে বিয়ে করেছো? আমার তো তোমার জন্য কষ্ট হচ্ছে, এরকম একটা বাজে লোকের কবলে পড়লে। কত মিষ্টি মেয়ে তুমি। জানো আমার সাথে সম্পর্ক থাকাকালীন ও কত মেয়ের সাথে কত কী করেছে? এই জন্যই তো ছাড়ছি আমি তাকে। ও তো আমাকে রুম ডেটের জন্য, তুমি জানো ও কত মানুষের মন নিয়ে খেলেছে? চুপ হয়ে আছো কেন? জানি স্বামীর এমন সত্য জানা কোনো মেয়ের পক্ষেই সম্ভব না। আপনার বলা শেষ আপু। মানে তোমার বিশ্বাস হচ্ছে না? আরিফ একটু এদিকে আসুন। আমার ডাকে আরিফ এগিয়ে এলো, সাথে আয়রার প্রেমিকও। তা আয়রা আপু এখন বলুন। আচ্ছা আমি বলি, সে যেমনই হোক আমার স্বামী, সে খারাপ হলেও আমি বুঝবো, ভালো হলেও, আর সে যাই করুক, আগে করেছে এখন না। যদিও আমি মানি সে কিছুই করবে না এমন, যাই হোক, কারো স্ত্রীর কাছে তার স্বামীর নালিশ করবেন না। কারণ আপনার আর এই ভাইয়ের সম্পর্কের মতো আমাদের সম্পর্ক না যে হুজুগে চলবো। আপনার যা ভাবার ভাবুন ওকে নিয়ে, আমি জানি ও কেমন। আর আপু, সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে বাড়িতে, আপনি অবশ্যই আসবেন। ও না, আমি ভাবছি আপনাকে একেবারে আমার সাদের অনুষ্ঠানে ডাকবো। আমার আর ওর বাচ্চার তো আপনি ফুপির মতন হবেন, তাই না আপু? আদিরা, তুমি আমাকে কি অপমান করছো? ও মা, আপনি অপমান বোঝেন? বাই দ্য ওয়ে, রাস্তা জান নাই মান তার, আবার অপমান। কবিতাটা সুন্দর না আপু? রাহুল চলো। যাওয়ার আগে শুনুন না,
আপু ভাইয়া আসবেন আমাদের বাচ্চার নাম রাখতে? আইসেন কিন্তু, দোয়া কইরেন যেন আমাদের জমজ হয় বাচ্চা, যেন জুনিয়র উনি আসে। আয়রা নামক মেয়েটা রাগ করে চলে গেল। জমজ বাচ্চা? আরিফ আমাদেরকে জিজ্ঞাসা কণ্ঠে জিজ্ঞেস করল, লাফায় না, আপনার বাচ্চার আম্মু হব না, এলিনাই হবে, শুধু তাকে শোনাতে কয়েছি। আপনার মতো লুইচ্চা বাইরা যে এতগুলো প্রেম করছে তার প্রতি মোর ইচ্ছা নাই। একটু আগেই বলে বিলিভ করি, এখন বলছো লুচ্চা, তুমি যে কি কিছুই বুঝি না। কেন, আমি তো আদিরা, চলুন বাড়ি যাই, শাশুমা অপেক্ষা করছে মনে হয়। সে তোমার শাশুমা না, উনি শুধু নাজিয়া চৌধুরী। আর আপনার মা? সে আমার কেউ না। সৎ মায়ের মাঝেও মা থাকে। তোমাকে যা বলছি তাই করো, এত বকবক করো না, এই জন্য ডিল হয়নি, ওকে? আর তোমার মতো মেয়ের মুখে জাতীয় কথা মানাই না। আমি কিছু বললাম না, শুধু কান্না জড়ানো চোখে আরিফের দিকে একবার তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম। সেদিন আর আরিফের সাথে বেশি কথা বলিনি। রাতে আরিফ আমার জন্য আইসক্রিম এনেছিল, হয়তো উনি অনুতপ্ত এটা বোঝাতে, তবু আমি না নিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতেও কিছু না বলে শুয়ে পড়েছি। যে মেয়ে এত কথা বলে তার এমন চুপচাপ থাকা আরিফের মনে অনুতাপ সৃষ্টি করলো। রাতে ঘুম ভাঙতেই আমি রান্নাঘরের দিকে এগোলাম আইসক্রিমগুলো খাল্লাস করতে, কিন্তু গিয়ে দেখি শাশুড়ি আম্মু আইসক্রিম খায়, সেগুলো যা আরিফ এনেছে। এ মা শাশুমা দেখি আমার মতো, আস্তে আস্তে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, শাশুমা কি করেন? এমন আকস্মিক কথা শাশুড়ি মা ভয় পেয়ে গেল। তুমি এখানে কি করো? পানি আনতে আসছি, আয়েশা দেখি আপনি আইসক্রিম খান, আমি তো শুনছিলাম আপনার ডায়াবেটিস, আর আপনি অনেক হেলথের বিষয়ে সিরিয়াস, তাইলে রাতে এই অবস্থায় মিষ্টি? এই মেয়ে তোমার কি? হ্যাঁ আস্তে শাশুমা আস্তে, সবাই বুঝে যাবে, নইলে আপনি রাতে লুকিয়ে আইসক্রিম খান, ইজ্জতের কি হবে ভাবুন। এই মেয়ে কি চাও তুমি? কিছু না, চলুন একসাথে আইসক্রিম খাই, না দিলে কিন্তু সবাইকে কমু, আপনি রাতে লুকিয়ে এসব করেন, খান তো খান, তাও আরিফের আনা, উনি জানতে পারলেও আপনারই সমস্যা। মৌনতাই সম্মতির লক্ষণ, তাই আমি বসে শাশুড়ি আম্মুর সাথে আইসক্রিম খাওয়া শুরু করলাম। হঠাৎ বাইরে কিছু শব্দ হতেই আমি আর উনি ভয় পেয়ে গেলাম, আর উনি বললেন, এখন কি হবে, কে উঠেছে, আরিফ হলে সমস্যা। চিন্তা কইরেন না, ওই দিকটায় লুকান, আমি সামলাচ্ছি। আমার কথা মতো উনি লুকিয়ে পড়ল, ঠিকই আরিফ এসেছিল, আমাকে দেখে বলল, তুমি এখানে এত রাতে? না আমার ভূত আছে, দেখুন না। ঠিকই তো আইসক্রিম খাচ্ছ লুকিয়ে লুকিয়ে, তাও তখন মাফ করে দিয়ে তখনই নিলেই হতো। আমি আপনাকে মাফ করিনি, এর টাকা আমি না হয় দিয়ে দেব, এখন আমাকে জ্বালায়েন না, খাইতে দিন। এই বলে তাড়াতাড়ি আইসক্রিম খাওয়া শুরু করলাম। আস্তে, আইসক্রিম পালাচ্ছে না কোথাও। এই আপনি জানতো আমার আইসক্রিমে নজর দিয়েন না। কি, আমি নজর দিচ্ছি? জি। এটা বলে আবার খেতে বসলাম। আরিফ আমার দিকে তাকাই আছে, ওর মনে, বাচ্চার মতো মেয়েটা, এত পাগলি কেউ হয় জানতামই না, গালগুলো লাল লাল, ইচ্ছে করে গালটা টিপে দিই। আরিফকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে বললাম, অন্যদিকে তাকান তো, আমি জানি আমি কিউট, এত দেখতে হবে না। আরিফ ভেবাচাকা খেলো এমন কথায়, কি মনে করে চলে যেতে লাগলো, তারপর আবার ফিরে আসলো। ঘরে চলো, এত রাতে বেশি আইসক্রিম খেও না, ঠান্ডা লাগবে। না আমি যাব না, আপনি যান। চলো বলছি। নো। আরিফ এবার কিছু না বলে আমাকে কোলে তুলে নিল। আমি যখন বলছি যাবে তখন যাবেই, সো মিস চলো ঘরে যাওয়া যাক। আমি কিছু সময় হাত পা নাড়ালাম, কিন্তু পারছিলাম না তার শক্তির জোরের কাছে। বাদর একটা শক্তি দেখালো, মনে মনে বললাম আমারও দিন আসবে, এখন হোক তার রাত। আরিফ আমাকে কোলে করে ঘরে এনে নামিয়ে দিল। আমার সাথে জেদ করতে আসবে না আদিরা, ফল কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর এত রাতে আইসক্রিম খাওয়া এমনিও ভালো না, দ্বিতীয়বার এমন করলে খুব খারাপ হবে, বুঝলে মিস? আপনি একটা খাপছাড়া বানর, বুঝলেন, এরকম কে করে? ভুলবেন না আমি আপনার সাময়িক সময়ের জন্য স্ত্রী, মরি বা বাঁচি আপনার কিছু হওয়ার কথা না। রাগের মাথায় কথাগুলো বললাম। আরিফ কিছু সময় ভেবে আমাকে সরি বলল, আমি আজকাল তার সাথে থেকে বেশি কথা বলা শিখেছি, না সাময়িকই হোক বা যাই হোক এটা একটা সম্পর্ক, আরিফ তো আর আমার ক্ষতি চায়নি। তাকে দেখে আরিফ শুয়ে পড়েছে, তার দিকে গিয়ে বললাম, মিস্টার আরিফ একটা কথা ছিল। জি বলুন। আপনি আমাকে আপনি বলছেন যে কখনো তা আপনি বলেননি? না ভাবলাম সাময়িক তো, তাই তুমি বলাটা হয়তো ভুল হবে। আপনি তো আগেও আমাকে তুমি বলতেন।
তা এখন থেকে আপনি বলবো, কোনো সমস্যা? আরিফ কিছুটা রেগে কথাটা বলল, না কিন্তু পিচ্ছি মানুষের উপর রাগ করতে নেই। এই দেখুন আপনিও বিকেলে ভুল কথা বলেছেন, ভোর রাতে আমি বললাম সদবোধ। চলুন দুজনে কান ধরি। কিছুটা বাচ্চা বাচ্চা ভাব নিয়ে আমি কথাগুলো বলায় আরিফ রাগ না কমায় পারল না। আরিফ বলল, আমরা তো ফ্রেন্ড হতেই পারি মিস্টার আরিফ, তাই না? আমি বন্ধুত্বের হাত বাড়ালাম। হ্যাঁ, ফ্রেন্ডের একটা রুল আছে কিন্তু, সত্যি বলতে হয়। প্রমিস করুন, পিঙ্কি প্রমিস, আপনি আর আমিও বলবো। বন্ধু পাশে থাকলে কষ্টও কমে, আর আমাদের তো একসাথে কিছু সময় কাটাতেই হবে, বন্ধুত্ব করলে আমাদেরই লাভ। ঠিক কথা বলেছো আদিরা, বন্ধু পাশে থাকা ভালো। আজ থেকে আমরা বন্ধু, যাও সত্যি বলবো, তুমিও বলবে। তাহলে কী দিয়ে আজকের কথা শুরু করা যায় তুমিই বলো। আগে আপনি লেপের নিচ থেকে বের হন, আমি ঢুকবো, একটু ঠান্ডা লাগে। সে কখন থেকে আমি বাইরে দাঁড়িয়ে বকবক করছি, নিজে তো ঠিকই এইটুকু সময় গরম হলেন। এটা বলে আমি নিজে আরিফের লেপ টেনে উল্টো দিকে বসে পড়লাম, আরিফ হা করে তাকিয়ে। আদিরা তুমি একটা জিনিস জানো কি? কি জিনিস? তুমি মাঝে মাঝে এমন কথা বলো যে মিন করে এক আর মনে হয় আর এক। কি বললেন? বুঝলাম না। বুঝতে নেই, চলো শুরু করি, বলো তোমার সম্পর্কে। আমি সিম্পল একজন, মধ্যবিত্ত পরিবারের একজন, ফাজিল আমি তা তো জানিনি, লাইফে বহুত ফাজলামি করেছি, বেস্ট ফ্রেন্ড কুবরা, কিন্তু এখন যোগাযোগ নেই, বিয়া কইরা মই বাসা। আপনি একটা আহাম্ম, টিভিতে কত দেখি এমনভাবে বিয়ে হলে বউকে ফের কলেজে যেতে দেয়, আপনি তাও করেন না, এমনকি জিজ্ঞেসও করেননি, একদম ভিলেনের মতো আপনি। হ্যাঁ ভুল হয়ে গেছে, সরি, জলদি ভর্তি করে দেবো আবার। তোমার একটা জিনিস ভালো জানো আদিরা, তোমার মনে যা মুখেও তাই। এটা তারিফ ছিল? হ্যাঁ। ও মা থ্যাংক ইউ। তারপর আমার লাইফে ক্রাইম পার্টনার হলো বেস্টি আর প্রিয়সী মেরা বহেন, আরও অনেক কিছু। আমি গান ভালোবাসি অতিরিক্ত, আগের ফোন মেমোরি ভর্তি ছিল গানে, আমি তো ভেঙে, আপনি তো ভেঙেই দিচ্ছেন, বানর লোক একটা, এতটুকু জ্ঞান নেই আপনার যে ভাঙলে কিনে দিতে হয়। বাপরে আদিরা, ওকে এটাও কিনে দেব, আমাকে নিয়ে এত সমস্যা কারো থাকতে পারে জানতামই না। আমার কাছে তো আরও আছে কিন্তু পরে শুনিয়েন, এবার আপনার সম্পর্কে বলুন। আমার জীবনও সিম্পল আদিরা, বন্ধু ছিল কিন্তু মনের কথা বোঝার মতো কেউ ছিল না। ভেবেছিলাম রিলেশন করলে সবই ফাইন হয়ে যাবে, তাই অনেক রিলেশন করেছি, যদিও এলিনার সাথে লং সবচেয়ে, তাই তো ওকে ভালোবাসি। আমার লাইফ ভালো ছিল প্রথম 10 বছর, কিন্তু মা মারা যায় যখন আমার একটা ভাই হয়, কিন্তু দুজনকেই হারাতে হয়। তারপরের জীবনটা প্রথমে নাজিয়া চৌধুরীকে মা ভাবলাম, কিন্তু উনি হয়তো আমাকে ছেলে ভাবতে পারেননি, তারপর আরও অনেক গল্প। এখন তাকে আর মিস্টার চৌধুরীকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, তাদের অপছন্দই আমার পছন্দ। একটা ওয়াদা রইল, আমি বেঁচে থাকা পর্যন্ত আপনি আমার সাথে শেয়ার করতে পারেন সব কথা, আর নিজেকে একা ভাবতে হবে না, আমি আছি তো বকবক করে আপনার কানের পোকা মেরেই দেব। এখন তো এটা নিয়ে চিন্তা হচ্ছে। আপনার হাসি তো সুন্দর, তাহলে প্যাচের মতো হয়ে থাকেন কেন? এমনি আদিরা, তোমার প্রিয় মানুষটার কথা বলো। মুখের হাসি মিশে গেল, জানতে কি হবে? বলেছিলে তো ফ্রেন্ড, সব বলতেই হবে, কিভাবে কি হয়, নো বাহানা। আমার প্রিয় মানুষ ছিল একজন, নাম ছিল আয়ান, আমি ওকে ভালোবাসিনি কোনোদিন, এমনকি ও নিজেও আমাকে ভালোবাসেনি, প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল না, সম্পর্কটা ছিল সাময়িক বন্ধুত্বের, কিন্তু ভালোবাসা হয়নি। ও প্রপোজ করে আমিও মেনে নিই, একদিনও বুঝে যায় চলবে না, তারপর ছেড়ে দেয়, আমিও বাধা দিই না। প্রথমে ভেবেছিলাম আমিও বুঝি ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়া তো আর থাকা যায় না। মুচকে হেসে বললাম, আর ইউ সিরিয়াস আদিরা? হ্যাঁ, কেন মনে হচ্ছে না, আমি সত্যি বলছি। তাহলে তুমি না বললে তোমার প্রিয় মানুষটার জন্য টাকা নিচ্ছ? প্রিয় মানুষ যে প্রেমিক হবে তা তো নয়, টাকাটা আমার দরকার ছিল সেদিন, বললেন যা চাইবো তাই পাবো, তখন এইটাই বলতে হয়েছে। রাফি হলো 11 বছরের একটা ছেলে যে ক্যান্সার আক্রান্ত, তাকে আমি পার্সোনালি চিনি, তাই আর তার প্রতি হয়তো এত মায়া, আমার নিজেরও কোনো ভাই নেই। এক পরশা বৃষ্টির দিনে সে আমার কাছে খাবার চেয়েছিল, ওদিন দিয়েছিলাম, পরে আবার আজ তো দেখা পেলে দিতাম, কিছু না কিছু এভাবে মিল হয়ে যায়। মনের সম্পর্ক এটা অবশ্যই ভালোবাসা, আর আপনাকে বলেছিলাম যে এইটার ভিত্তিতে আমাকে ফরেনে জব আর পড়ালেখার সুযোগ করে দিতে হবে, আপনি রাজিও হয়েছিলেন, মনে আছে?
হ্যাঁ, আপনার সাথে ডিভোর্স হলে লাইফ তো চালাতেই হবে। আমি তো আর সারা জীবন কাঁদবো না যে হায় কি হলো রে এই সেই। হাদিরা সরি। কেন? তোমার লাইফে অতিরিক্ত ভেজাল আনছি আমি। ব্যাপার না, এমনিও আমার বিয়ের কথা চলছিল বাড়িতে, আপনাকে না করলেও একটা বুইড়ারা চাপাতে চাইছিল। ভালোই হয়েছে বিয়ে হয়েছে, অনুতপ্ত হইতে হবে না। যাই হোক, আপনি এখন সোফায় যান, রাতে আগে জায়গা ছেড়েছি, এখন দেব না, ভাগুন। কঠিন জিনিসও কত সিম্পলভাবে নেয় এই মেয়ে। আজও একজন মানুষ যা বোঝার সামর্থ্য হয়তো আমার নেই। এটা ভেবে আরিফ সোফায় চলে গেল। সকালে আরিফের ঘুম ভাঙে, মাথার উপর আমাকে দেখে ভয় পেয়ে যায়। মুখটা ভেজে বিল্লি বানালেন কেন? কিছু করছি না, আপনার ফোন নিচ্ছিলাম। কেন? এলিনা আপা কলিং কলিং, আপনি স্লিপিং স্লিপিং, ডিস্টার্ব যেন না হয় তাই ধরে বলতে চাইছিলাম, কিন্তু কেটে গেল, কোথাও বলতে পারলাম না, ধলা আপার লগে। আদিরা, তোমার কথাগুলো কোনো ডিকশনারিতে বলো, বুঝতে সুবিধা হবে। ওকে, লিখে নিন, আদিরার ডিকশনারি। যাই হোক, মজাবাদ। আজ চলো তোমাকে তোমার কলেজে ভর্তি আর ফোন কিনতে নিয়ে যাব, এটা তোমার জন্য বন্ধুর গিফট। আজকাল আমার সাথে থেকে সুইট হয়ে যাচ্ছেন আপনি। এটা তারিফ ছিল নাকি অপমান? দুটোই। সেদিন আমি খাবার টেবিলে নাজিয়া চৌধুরীর দিকে চোখ মেরেছি, তিনি লজ্জা রাগ নিয়ে চোখ নামিয়ে নেন। আরিফের সাথে সেদিন কলেজে ভর্তি হই এবং সে আমাকে ফোন কিনে দেয়। ধীরে ধীরে আরিফ আর আমি ভালো বন্ধু হয়ে উঠতে লাগলাম। আরিফ আমাকে কলেজে দিয়ে আসতো আর নিয়ে আসতো। একদিন এক বান্ধবী, ওই আদিরা তোর ভাইটার নাম কি রে? কোন ভাই? যে তোকে নিতে আসে। কি দরকার? জোস দেখতে রে, আমি ক্রাশ খাইছি পুরাই। লাভ নেই, দ্বিতীয়বার তাকাতে আসিস না, মেরে দেব। ওই ওই কেন রে? অনেক কাহিনী বুঝবি না, আর সে আমার ভাই না, হাজবেন্ড, ওকে মনু। আর নেক্সট যেন তার দিকে তাকাতে না দেখি, নইলে চোখ চোখের জায়গায় থাকবে না। সেদিন ঋতুর মুখ হা হয়ে গেছিলো, তারপর আর কথা হয়নি ওর সাথে। সেদিন কেন এমন করলাম জানি না, কিন্তু অনেক রাগ লেগেছিলো কথাগুলো শুনে। আরিফ আমাকে সেদিন নিতে আসলে গাড়িতে চুপচাপ বসেছিলাম। ব্যাপার কি আদিরা, এত চুপচাপ যে? আপনি আর আমাকে নিতে আসবেন না। কেন? আসলেও ছেঁড়া জামা পরে আসবেন, মাথায় চপচপে করে তেল দেবেন, পারলে চুল কেটে ফেলবেন। কি বলছো, কিছুই বুঝছি না। আপনার উপর বহুত মানুষ ক্রাশ খাচ্ছে, যেমন শাকচুন্নির মতোগুলো। আহা, এতে ভুল কি, একজন হ্যান্ডসাম পার্সনের উপর ক্রাশ তো খাবেই। ভ্যাপাচাকা খেয়ে বললাম, মাথা নষ্ট? আরে আমি বলতেছি ভালো মানুষ ক্রাশ খায় না, সব কেমন কেমন ল্যাংড়া, কানে ক্রাশ খায় আর কি। আরিফ দেখেন বাইরে হাওয়া বয়, কথা ঘোরাতে বললাম। আদিরা, হাওয়া সব জায়গাতেই থাকে। ও নাইস ইয়ার, তাই না? আমি গান শুনি, ওকে। তাড়াতাড়ি কানে হেডফোন গুঁজে নিলাম, না হলে আরও জবাব দিতে হতো। আরিফ মনে মনে মজা পেলেও মনে একটা ভয় আসছে তার, আমি কি ধীরে ধীরে তার প্রতি দুর্বল? যদি এটা হয় তাহলে ভুল হবে। আরিফকে কিছু ভাবতে দেখে বুঝলাম উনি কি ভাবতে পারে, তাই বললাম, ভাবিয়েন না, প্রেমে পড়িনি, মানুষের ভালোবাসাকে আমি সম্মান করি। এলিনা আফার জন্য বাঁচাচ্ছি আপনাকে, গাড়ি চালান ভালো করে, নইলে এমন ভাবতে ভাবতে গাড়ি চালালে আপনিও মরবেন, আমিও ওয়াক্কা হব। এখনও আমার ভালো করে বিয়েও হয়নি, বাচ্চাও না, তখন তারা এতিম হবে, তখন ওরা আপনাকে বদদোয়া দেবে। আরিফের চিন্তা ঘুচে গেল, সাথে মুখে হাসি এসে গেল। বাড়ি ফিরে দেখে আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এসেছেন এবং তিনি অন ফায়ার। আরিফ, তুই আর এ মেয়ে, তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এমন মেয়ে তো দরকার নেই যে আমার ছেলে টাকার জন্য তাকে বিয়ে করে। ছি, কত পরিমাণ ব্যাধ হলে একটা মেয়ে তাকেই বিয়ে করে, যার সাথে তার বোনের বিয়ের কথা, এরা তো পতিতাও চেয়ে অধম। শ্বশুরাব্বুর কথা শুনে আমি অবাক হয়ে যাই, এতটা খারাপ ভাষা কেউ উচ্চারণ করেনি আমার সাথে। আমি তার কথা কিছুটা ভয় পেয়ে আরিফের দিকে তাকালাম, দেখছি তার চোখ রাগে লাল হয়ে যাচ্ছে। আমি আরিফের হাত চেপে ধরলাম, শ্বশুর আব্বু আবার কিছু কথা বলল, আরিফকে আর সামলানো গেল না। নিজের চরিত্র আগে ঠিক করুন মিস্টার চৌধুরী, তারপর আমার স্ত্রীকে নিয়ে কিছু বলতে আসবেন। আপনার বাড়িতে থাকার আমার নিজেরই কোনো ইচ্ছে নেই, বুঝলেন? কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এই বাড়িটা আপনার না, আমার মায়ের ছিল, যা বর্তমানে আমার নামে। আরিফ, তুই আমার নিজের ছেলে হয়ে আমাকে খোঁটা দিচ্ছিস? খোঁটা দেওয়ার কাজ করলে সেটা তো শুনতেই হবে মিস্টার চৌধুরী।
শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বুঝলাম তারও রাগ বাড়ছে। এখন কি করা যায় বুঝছিলাম না। বিষয়টা কোনোভাবে হলেও থামাতে হবে, এই জন্য আমি মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করব ভাবলাম। নাটকে দেখেছিলাম কাজ করে, তাই ওটাই ট্রাই করবো কিনা ভাবছিলাম, কিন্তু সিরিয়াস বিষয় তাই আমি এসব না করে আরিফের কাছে গেলাম। শান্ত হন। কিন্তু আরিফ আমার কথাকে গুরুত্ব না দিয়ে ঝগড়া করেই গেল। শ্বশুর আব্বুও কম গেল না, তিনিও কথা শোনাতে লাগলো। এই মুহূর্তকে শান্ত করার উপায় পেলাম না কিছুই, তাই শাশুড়ি আম্মুর কাছে গেলাম। ঝগড়াটা থামাই দেন। আজব, আমি কিভাবে থামাবো? হ্যাঁ, আর তুমি কে যে তোমার কথা শুনবো? আপনি যদি ঝগড়া না থামান তাহলে আমি সবাইকে বলে দেব আপনি রাতে লুকিয়ে খাবার খান, আপনি এই বয়সেও ডিস্কো ডান্স করেন, টয়লেটে গেলে 2 ঘন্টা লাগান, আর এই ফটোটা আমি ফেসবুকে ভাইরাল করে দেব। একটা ছবি ছিল যেটা উনি মুখ হা করে ঘুমোচ্ছিলেন, চুল দিয়ে মুখে দাড়ির মতো হয়েছিল আর মুখে ফেস প্যাক ছিল। সুযোগ বুঝে আমি সেদিন ছবি তুলে নিয়েছিলাম। এই মেয়ে, তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছ? আমি এত সময় কই লাগাই? হ্যাঁ, লাগান না, তবুও বাড়াই বলতে যাই কি, মানুষ তো আর কিছু ঘাটবে না, মজা নেবে। ওকে শাশুমা, তাহলে কাজ করেন। আমি কিভাবে করব? আমার কথা কি কেউ শুনবে? হ্যাঁ, আরিফ কোনোদিন আমার কথা শুনেনি, আর উনি শুনলেও এখন শুনবে না। নিজের ছেলের মতো ভালোবেসে দিলে ঠিকই মানতো আপনার কথা। শাশুড়ি আমার কিছু বলল না, তাই আমি আবার বললাম, এক কাজ করুন, আপনি অজ্ঞান হয়ে যান, বাকিটা আমি সামলে নেব। আমি এসব চিপ কাজ করব না। তাহলে আমি আপলোড দিচ্ছি। ওই মেয়ে না, দাঁড়াও করতেছি, কিন্তু এরপর এই পিক ডিলিট করে দিবে। ওকে ডান। শাশুড়ি আমাকে যা বললাম তাই করলেন। সত্যিভাবে ঝগড়া থেমে গিয়েছিল। আরিফ সেদিন ঘরে ঢুকে রাগে দেওয়ালে একটা বাড়ি মারল। ওই আপনি পাগল, হাতের কি অবস্থা করলেন? হ্যাঁ দেখি এদিকে দিন, এটুকু বলে আরিফের হাতে ওষুধ দিয়ে দিচ্ছিলাম। না, আর চলবে না, সবকিছু তাড়াতাড়ি ঠিক করতে হবে। করিয়েন, কিন্তু এভাবে না, উনি যেমনি হোক আপনার বাবা। আদিরা, বেশি কথা বলবে না, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, উনি বাবা হওয়ার যোগ্যই না, আর তোমাকে আমি এসব নিয়ে আমাকে জ্ঞান দিতে বলিনি। বাবা কি বুঝবেন না, আপনারও যেদিন বাচ্চা হবে সেদিন বুঝবেন। তিনি ভুল করেছে বলে আপনাকে তাকে শাস্তি দিতে হবে এমন না, তাকে বোঝানোর চেষ্টা করলেও সব মিটে যায়, বুঝলেন? যাই হোক, আমার কাজ যা তাই করব। বলুন কি করতে হবে। আমার সামনে থেকে দূর হও। আপনার ইচ্ছা। এটা বলে ঘর থেকে বের হয়ে ছাদে গেলাম। রাতের বেলায় এমনি আমার ভয় লাগে, তার উপর একা ছাদে এসে যে আমি নিজের পায়ে কুড়োল মারছি তা আমার রাগ কমার পর আমি বুঝতে পারছি। হঠাৎ কারেন্ট চলে গেল। ছোট থেকে ভূতে ভয় ছিল, জানি এমন কিছু নেই, তবুও ভয় তো ভয়। ভয়ে দোয়া দুরুদ পড়া শুরু করে দিলাম। আন্দাজে হাঁটতে হাঁটতে ছাদের দরজা খুঁজতে খুঁজতে কিছু একটার সাথে ধাক্কা গেলাম। আম্মু বলে চিৎকার দিতে ধরলাম, কিন্তু কে জানে আমার মুখ চেপে ধরলো। এবার আমি মরছি, এখন আমার কি হবে এটা ভাবতে ভাবতে ঘামতে লাগলাম। এত চিল্লাও কেন? হ্যাঁ চুপ করো, এটুকু বলে মুখ থেকে হাত নামিয়ে নিল। ভূত কাকু মাফ করে দিন, আমি কোনো কথা বলবো না, আমি আর ছাদেও আসবো না, আমাকে মাফ করুন, আমার মাংস একদম টেস্টি না, খায়েন না, আমি না ছোট মানুষ। এসব শুনে সামনের ভূতটি হো হো করে হেসে দিল আর বলল, হাদিরা তোমার এই গুণটা খুব ভালো, তুমি সবাইকে হাসাতে পারো। হাসির শব্দে তার কথাই চিনে ফেললাম, এটা কে হতে পারে, মিস্টার আরিফের বাচ্চা? এটা বলে খামছি দিলাম। এই পাগলি মেয়ে খামছালে কেন? আপনি বহুত বাজে একজন, আমাকে ভয় দেখালেন কেন? কই দেখলাম, তুমি তো নিজেই ভয়ে ভূত ভূত বলছো, আরো কত কি বললে আমায়। আমি ভুলে বলেছি, আপনি বলবেন না যে ওটা আপনি। সুযোগ দিলে। ও সরি, চলুন ঘরে যাই। তুমি যাবে না ছাদে থাকবে? আমার মন খারাপ হলে আমি ছাদে আসি, ভাবছিলাম তুমি নিতুর ঘরে, তাই তোমাকে প্রথমে এখানে দেখে আমি চিনতে পারিনি, পরে তোমার চিৎকার শুনে বুঝতে পারলাম। না আমিও যাব না, বুঝলেনই তো আমি ভূত ভয় পাই। হ্যাঁ পিচ্ছি মেয়ে। তো কিচ্ছে, আমার ভয় লাগে, আপনিও তো টিকটিকে ভয় পান। এটা তোমাকে কে বলেছে? জানি আমি। বলো কে বলেছে। কইতাম না, যাইতাম না এখান থেকে। তাহলে বসে থাকো। ওকে, কিন্তু আপনার হাত ছাড়বো না, ভয় লাগে। এটা বলে আরিফের হাত ধরে ছাদের কোণায় বসে পড়লাম। নিশ্চুপ সবকিছু, প্রকৃতিও নিশ্চুপ, দুটো ভিন্ন প্রকৃতির মানুষ ধীরে ধীরে এই প্রকৃতির মাঝেই একে অপরের মায়ায় বন্ধু হচ্ছে, কিন্তু আমরা কেউই বুঝছি না। কিছু সময় পর কারেন্ট এলে আরিফ দেখে আমি তার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে গেছি। কিছুটা জড়িয়ে ধরেছি আরিফকে, হয়তো ভয়ে। মন খারাপ থাকায় আরিফ অত মনোযোগ দেয়নি, পরে আপন মনে হেসে উঠল। মেয়েটা প্রচুর পাগলি, কিন্তু মায়া জড়ানো,
নিজেই মনে হয় ধীরে ধীরে এই মেয়েটার মায়ায় জড়িয়ে যাব। আরিফ আমাকে কোলে করে ঘরে নিয়ে গেল। আরিফ বিছানা নামিয়ে দিতেই ঘুমের ঘরে আমি আরিফকে টেনে ধরলাম নিজের দিকে। আরিফ চেয়েও নড়ল না, কেন যেন এই ঘুম ভাঙাতে তার ইচ্ছে করলো না। কিছুটা নেশা কাজ করছে আরিফে আমার প্রতি, আর মনে আমার কপালে একটা চুমু খেলো আরিফ। এদিকে নাজিয়া চৌধুরী রেগে আছেন, একটা মেয়ে তার দ্বারা কাজ করিয়ে নিল এটা ভাবতেও তার রাগ লাগছে। না, এই মেয়েকে বের করতেই হবে। সকালবেলা আরিফের ফোনে একটা কল আসলো, এলিনার ফোন। আরিফের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। আরিফ, যদি কোনোদিন শোনো আদিরা তোমাকে ভালোবেসে ফেলেছে কি করবে? এলিনা আরিফকে ফোনে প্রশ্নটা করে। এলিনা, তুমি এত ইনসিকিওর হচ্ছ কেন? আরিফ প্রশ্ন বদলাল না, উত্তর দিল, বলো তখন কি আমাকে ছেড়ে দিবা? যদি এমন হয় তাহলে আমি যখনই জানবো তখনই আদিরাকে তালাক দিয়ে দেব, আমার কাজ হোক বা না হোক। তোমার ইনসিকিউরিটির দরকার নাই, তালাকের কাজ শুরু করাই আছে, শুধু একটু কাজের পর তা হয়ে যাবে। তখন আদিরা আর আমার মাঝে কোনো সম্পর্ক বাকি থাকবে না, এমন কি আদিরা আমার কাছে কিছু পাবেও না। তবুও আদিরার থাকার ব্যবস্থা ও ফিউচারের কাজের ব্যবস্থা আমি করে দেব। তোমার এত কি দায়িত্ব? আমি কিন্তু তোমাকে ছাড়ব না আরিফ, যে কোনো মূল্যে তোমাকে আমার করব। অ্যান্ড ইটস মাই প্রমিস টু ইউ বেবি। তোমার এসব কথার মাঝে মাঝে আমার রাগ ওঠাই, বাই, আমার কাজ আছে। আরিফ ফোনটা কেটে দিল। এই মুহূর্তে তার এসব নিয়ে কথা বলার একদম মন নেই। মুখে যতই বলুক না কেন আরিফের মনে আদিরার প্রতি একটা মায়া জমে এসেছে। নিতুর ঘরে আদিরা, নিতু তোমার ভাইয়া আর তোমার আবুরও মিল কম কেন? ঠিক বলতে পারি না ভাইয়া, তাকে দেখতে পাবেন আব্বু যা চায় তার উল্টো ভাইয়াকে করে, এরকম হতে হতে আব্বু এমন হয়ে গেছে যে ভাইয়া যা পছন্দ করে তা আব্বু করে না, যার ফলে তো দেখলেই। আরেকটা কারণ আব্বুর মুখের ভাষা একটু খারাপ, যা ভাইয়ার অপছন্দ, কিন্তু যাই বলো ভাইয়া সবসময় সঠিক থাকে। ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? সবচেয়ে বেশি তাকেই ভালোবাসি, যখন প্রয়োজন পড়ে ভাইয়া পাশে থাকে, যাই হোক না কেন। সেদিন আরিফের ফোনে আরেকটা কল আসলো তার নানু বাড়ি থেকে। তার নানি অনেক অসুস্থ আর তিনি তার নাতবউ দেখতে চেয়েছেন। আরিফ এই বিষয়টা ভাবে নিজে বাকিদের কি জবাব দেবে, এখন কিছু করার নেই, তাই আরিফ আমাকে রেডি হতে বলল। রেডি হয়ে বললো রুমে আসতে, আর রুমে আসতে শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুকে বললেন, কত বেয়াদব হলে একটা মেয়ে ওই কথা শোনার পর থাকে, ভাবতে পারো? এইসব নিয়ে কেমন পরিবারের আমার জানা আছে, টাকার জন্য এরা সব করতে পারে। ওদের কথাগুলো শুনে বললাম, আরে শ্বশুর আব্বু শাশুড়ি আম্মি আমাকে নিয়ে এত সমালোচনা করছেন, বাহ কি সৌভাগ্য আমার। কিন্তু একটা বিষয়কে জানেন, রতনে রতন চেনে, আর বৌমা তো আপনাদেরই, তাই বড়দের কথায় মন খারাপ করে বের হতে হয় না, এটা আমার পরিবার শিখিয়েছে। কতটা বেয়াদব হলে বড়দের মুখে মুখে জবাব দেয় ভাবতে পারো? বাবা মা যে কি শিখাইছে কে? শাশুড়ি বললেন, বাবা শিখিয়েছে, তাই তো এখন বেশি কিছু বললাম না, নইলে অন্য কেউ সমবয়সে হলে তাকে জবাব দিতাম। যাই হোক, বাড়ির বাইরে যাচ্ছি, দোয়া করিয়েন যেন জার্নিটা ভালোভাবে হয়, আল্লাহ হাফেজ। যাওয়ার আগে, শাশুড়ি আম্মু জিনিসটা আছে এখন আমার কাছে ভালো ভালো, দোয়া করিয়েন, নইলে মরে যাওয়ার আগে হইলেও পারলে ভাইরাল করব। আর কিছু বলার প্রয়োজন পড়ল না, শাশুড়ি আম্মু ভয় পেয়ে গেলেন। গাড়িতে বসতেই, মিস্টার আরিফ আমরা কি গ্রামে যাচ্ছি? হ্যাঁ, নানু বাড়ি গ্রামে। ওয়াও জোস, শীতকালে এমনিও খেজুরের রস চুরি করা যাবে। এসব একদম করবে না, নানুর সামনে ভদ্র হয়ে থাকবে, আর এমন দেখাবে যেন উনি মনে করেন আমরা অনেক হ্যাপি কাপল। ও, তাহলে কি রোমান্টিক হতে হবে? হ্যাঁ কিছুটা। ও আচ্ছা, নদী আছে ওখানে? হ্যাঁ। কথাটা শুনে মুচকি হাসলাম, তারপর বাইরের রাস্তাগুলো দেখতে লাগলাম। আদিরা, আমার কেন মনে হচ্ছে তোমার মাথায় কিছু একটা ঘুরছে, তাও কোনো শয়তানি বুদ্ধি। ছি ছি, আপনি আমাকে এমন ভাবতে পারলেন, আমি কত ভদ্র একটা মেয়ে, কিন্তু ঠিকই ভাবছেন, কিছু একটা ঘুরতেছে। আটকে ফেলো, নো ফাজলামি। আচ্ছা, আপনি বলবেন আর আমি শুনব? জীবনেও না। আস্তে বললাম, কি বিড়বিড় করছো? রাস্তাটা সুন্দর। হ্যাঁ, গান ছাড়ুন, স্লো সং দিন। মিস্টার আরিফ, গাড়ি থামান, আমি আইসক্রিম খাবো। না একদম না, ঠান্ডা খুব। না আমি খাবোই, থামান। নো ম্যাডাম, জেদ করে লাভ নেই।
আপনার একদম ভালো হবে না, মিলিয়ে নিয়ে এটুকু বলে গাল ফুলিয়ে বসলাম। আরিফ একবার আমার দিকে তাকাচ্ছে আর হাসি দিয়ে গাড়ি চালাচ্ছে। মনে মনে আরিফ বলছে, হাই রে, পিচ্ছিদের মতো রাগ করে, আমি আজ অব্দি এমন মেয়ে দেখিনি। তাকাবে না আমার দিকে একদম, তাকাইলে কিলাম, জানি কিউট আছি, ক্রাশ খাবেন না তাই। ভাগ্যিস টেম্পোরারি বিয়ে, নইলে আপনার সাথে আমি সারা জীবন থাকলে আমি ওয়াক্কা। এসব কি বকছো? জানি না। আরিফ আর কিছু বলল না, এক মুহূর্তে আমি ঘুমিয়ে গেলাম। ছোটোবেলা থেকে অভ্যাস, রাগলেই ঘুমিয়ে যায়, এবারও ভিন্ন না। আরিফ একবার আমার দিকে তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি। গাড়িটা স্লো করে আমাকে ঠিক করে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। কথায় আছে, ঘুমোলে যে নারীকে সুন্দর লাগে সেই প্রকৃত সুন্দরী। আমি আহামরি সুন্দরী না, কিন্তু কম সুন্দরীও না। আরিফের নজর না চাইতেও বারবার আমার দিকে যাচ্ছে। এভাবে এক মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। আমি কোথায় মিস্টার আরিফ? নানু বাড়ি যাচ্ছিলাম, আমার মনে নেই। ও হ্যাঁ, আর কতদূর? আর এক ঘন্টা। ও, আরে বুঝে গেল আমি ঘুমের ঘোরে আমার রাগটা ভুলে গেছি। সে আর মনে করালো না, কিন্তু আরিফের প্রচুর হাসি পাচ্ছে। তবুও নিজেকে সামলে নিল। কিছু সময় পর আরিফ গাড়ি থামালো। থামালেন যে? ফ্রেশ হয়ে নাও রেস্টুরেন্টটাই, সাথে কিছু খাওয়া যাবে, ক্ষুধা পায়নি? দাঁড়ান, ও হ্যাঁ পাচ্ছে, একটু একটু ভুলে গেছিলাম। পাগলি। চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিল তারা। গাড়ির দিকে দুজনে এগোতে লাগলো, কিন্তু আরিফ পাশে তাকিয়ে দেখে আমি সাথে নেই। তাকিয়ে দেখে সে গাছের ফুল ছিঁড়তে ব্যস্ত। কয়েকটা লোক আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে, এটা দেখে আরিফের রাগ চলে গেল। গিয়ে আমার হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে এলো। আশেপাশে সবাই তাকিয়ে আছে, আরিফের মাথায় রাগ চড়ে আসছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। মিস্টার আরিফ, কি হয়েছে? ছাড়ুন লাগছে আমার। আরিফ কোনো কথা শুনল না, গাড়িতে নেই। ছেলেদের সামনে লাফাতে ভালো লাগে তোমার? তাদের মনে কামনা জাগাতে চাও? মানে এভাবে বলছেন কেন? তাহলে ওখানে কতগুলো লোকের সামনে দাঁড়িয়ে ফুল ছিঁড়ছিলে কেন? না মানে আমার ফুলগুলো ভালো লাগছিল তাই আর কি। চুপ, একটাও বেশি কথা না। দ্বিতীয়বার এমন যদি করো তাহলে সবার সামনে থাপ্পড় দেব। সরি, আর হবে না। কথাটা যেন মাথায় থাকে। দ্বিতীয়বার যদি হয় তখন তো আপনি সাথে থাকবেন না, তখন এলিনাকে শাসন করবেন। তখন আমাকে মিস করবেন মিস্টার আরিফ? জানি না। মিস করবেন না করলে কিন্তু আপনাকে বদদোয়া দেব। আমার জন্য হেঁচকি উঠে খেতে গেলে, না উঠলে আপনি যেখানে থাকুন না কেন গিয়ে গিয়ে পানি ঢেলে দেব। এটাই পারো এসব বলে রাগ গমাতে। ট্রাই করব মিস করার। ট্রাই করবে হনুমান পোলা। চুপ, আর কিছু বলবই না। এই বলে চুপ করে গেলাম। আরিফের নানু বাড়ি যেতেই আশেপাশে সবাই নতুন বউ দেখতে চলে আসলো। যতই ফাজিল হই এরকম অবস্থায় নিজেই ভয় পেয়ে গেছিলাম। ছোট ছোট বাচ্চাগুলো নতুন বউ করে পাশে এসেছিলো, কেউ শাড়ির আঁচল টানছিল, কেউ গাল ধরে টানছিল। আমি অসহায় চোখে আরিফের দিকে তাকালাম, সে আমার এই অবস্থা থেকে অনেক মজা পাচ্ছিল। আরিফের নানু বৃদ্ধ মানুষ, তবুও তার চেহারায় নুরানি ভাব ফুটে এসেছিলো। কিছু কথা বলেই, মা তুমি নামাজ পড়ো। জি নানু। জ্বর পড়েছে ওয়াস? না আসলে গাড়িতে ছিলাম, কিন্তু ফজর পড়েছি। গাড়িতে হলেও ইশারার পর্দা, এরকম খামখেয়ালি আর করো না। আচ্ছা মাথায় রাখবো। মিস্টার আরিফ, এখানে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আরিফকে রাগাতে আন্দাজি প্রশ্নটা করলাম। তুমি কি আমার গার্লফ্রেন্ডের লিস্ট বানাতে চাচ্ছ? কাজ করতে করতে কিছুটা রাগ নিয়ে আরিফ বলল, না মানে আপনার তো অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই শুনতাম একটু, আমার না মজা লাগে শুনতে। তুমি পৃথিবীতে একমাত্র স্ত্রী যার মনে হয় স্বামীর পুরনো প্রেম কাহিনী শুনতে মজা লাগে। সব স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর আমাদের মতো না, যেখানে আপনার আমার বিচ্ছেদ হবেই সেখানে আপনাকে নিয়ে হিংসা করা বা আগলে রাখার তো প্রশ্নই নেই। এমনিও আপনাকে আরেকজনের হাতে তুলে দেব, তাহলে এই সম্পর্কে কিছু আশা করা বৃথা, এজন্য আমার খারাপ কম লাগে। তাচ্ছিল্য করলে? না, আচ্ছা বাদ দেন, শুনবো না, আমি যাই একটু নানুজানের সাথে গল্প করে আসি। নাই অমন কেউ এখানে, কিন্তু শোনো, খালা তো বোন একটা আছে যে একটু সাইকো টাইপের, মিলিয়ে নিও, কাল সকালেই আসবে, ওর কাছে থেকে একটু দূরে থাকবে, কারণ ওর মাথায় সমস্যা আছে। যদিও ওর থেকে বেশি তোমার মাথায় সমস্যা, কিন্তু ওর মাথায় শয়তানি বুদ্ধি একটু বেশি, ওর থেকে সাবধানে থাকবে। কিন্তু তার মানে কিছু করছে? বলুন কি করছে। না বলুন তো। চুপচাপ নানুজানের কাছে যাও, এই বিষয়ে কোনো কথা না।
এখন তো তারা দেবেনি, আমিও বের করবই। আপনি যেদি হলে আমিও আপনারই বউ, জেনেই ছাড়ব। এই বলে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। হঠাৎ কি বলে ফেলেছি ভাবিনি, কিন্তু আরিফের গানে ঠিকই গেছে কথাটা। আরিফ কিছুটা সময় ভেবে ধরে নিল ওই কথাটা, কিন্তু বেশি গুরুত্ব দিল না। গ্রামের জায়গাগুলো আমার পূর্ব থেকে প্রিয়। এখানে এসে মিল বসিয়েছি মিলি আর নিহির সাথে, আরিফের মামাতো বোনরা। দুজনেই আমার প্রায় সমবয়সী, হয়তো একটু ছোটো। দুজনেই যমজ, কিন্তু তাদের মাঝে একটু পার্থক্য আছে যা আমি প্রথমেই বের করি। নিহির গলায় একটা তিল আছে যা মিলির নেই, কিন্তু এটা সবাই দেখবে না যদি সে তা ঢেকে রাখে। তাদের কাছে যেতে একজন বলল,